वेलकाम सबाई के बेंगल थाली चैनले। आज के एलम आकटा नतून भिडियो। आज के रान्ना करब सर्षे बाटा। तो तार लागबे 3 बड़ साइजेर बाटा माछ, गोटा सर्षे, दुटो काचा लंका और एकटा प्याज, মাছটাকে আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে নেব আগে। মাখানো হয়ে গেছে, আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব এতে। তেলটা গরম হয়ে গেছে, মাছটা আমি ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে এদিকে আমি পেস্টটা করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার দেখব মাছটা কতদূর হয়েছে। মাছটা আমি উল্টে দেব, মাছটা ভাজা হয়ে গেছে, আমার নামিয়ে নেব মাছটা। ওই মাছ ভাজা তেলেই আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেব। তারপর আমি পেস্ট করে রাখা সর্ষেটা দিয়ে দেব এতে। হলুদ নুন দিয়ে পেস্টটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে আমি জল দিয়ে দেব। এবার আমি এতে মাছটা তুলে দেব। আর 3 কাঁচা লঙ্কা দিয়ে দেব উপর দিয়ে। এবার এটাকে আমি 5 মিনিট ঢেকে রাখবো। মিনিট হয়ে গেছে, মাছটাকে একটু উল্টে দেব। আর একবার ঢেকে দেব 3 মিনিটের জন্য। তিন মিনিট হয়ে গেছে,
রান্নাটা আমার হয়ে গেছে, এবার এর উপর একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। রেডি হয়ে গেছে সর্ষের বাটা। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।